হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকলাভার স্টুডিও। বন্ধুরা, আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা যে ইমেজটিকে দেখতে পাচ্ছেন, এটি একটি মোবাইল দিয়ে ক্যাপচার করা ইমেজ, এটি কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করা ইমেজ নয়। তো আপনারা ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন, আমাদের মেইন ছবিটির বাইরে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এটি কিন্তু আমাদের প্রয়োজন নেই, এবং এটিকে পারফেক্টভাবে প্রিন্ট করার জন্য আমাদের বাইরের বর্ধিত অংশটিকে বাদ দিতে হবে। তো চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আপনারা ফোন দিয়ে ক্যাপচার করা ছবিকে একদম স্ক্যানারের মতো পারফেক্টভাবে তৈরি করে এবং পারফেক্টভাবে প্রিন্ট করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই জন্য আপনারা ফাইলটিকে ফটোশপে ওপেন করে নেবেন। ড্র্যাগ করে নিয়ে এসে আমি ফটোশপে ছেড়ে দিলাম, ইমেজটি আমাদের ফটোশপে ওপেন হয়ে যাবে। এরপর আপনারা অ্যাডভান্সড ফটোশপের একটি টুলস আপনারা ইউজ করবেন, সেটি হচ্ছে আপনারা ফটোশপের টুল বক্স থেকে এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা পার্সপেক্টিভ ক্রপ টুল, এটিকে সিলেক্ট করে নেবেন। এটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই কর্নারে একটি ক্লিক দিবেন এবং ওপর আরেকটি কর্নারে ক্লিক দিবেন, দেন ড্র্যাগ করে নিয়ে আসবেন নিচের দিকে, তাহলে অটোমেটিক ছবিটি ডাউন হয়ে যাবে। জাস্ট আপনার কার্সারটি নিচের দিকে নিয়ে আসবেন, দেন এই কর্নারে একটি ক্লিক দিবেন এবং এই কর্নারে একটি ক্লিক দিবেন। এরপর জাস্ট প্রেস দ্য ইন্টার বাটন। তো দেখতে পাচ্ছেন আমাদের যেই অপ্রয়োজনীয় বর্ধিত অংশটি ছিল সেটি থেকে আমরা আমাদের মূল অংশটিকে আলাদা করে নিলাম। আপনারা যেই টুলসের মাধ্যমে আমি এই কাজটি করলাম সেটি হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, যেটি ক্রপ টুলস অপশনের আন্ডারে। এরপর আপনারা লক্ষ্য করতেছেন যে ছবিটির এই সাইডটাতে অনেক ডার্ক স্পট আছে এবং কোথাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এভাবে যদি আমরা এটিকে প্রিন্ট করি, তারপরেও কিন্তু আমাদের প্রিন্টটি পারফেক্টভাবে হবে না, মানে একদম ক্লিয়ার হবে না। তো কাজটি পারফেক্টভাবে করার জন্য এরপর আপনারা যে কাজটি করবেন, এর ব্রাইটনেস লেভেল সব কিছু আপনারা ঠিকঠাক করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই কাজটি কীভাবে করবেন আপনারা। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল বাটনটি প্রেস করলে লেভেল অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা এই কর্নারটিকে যদি এদিকে নিয়ে আসেন, তাহলে দেখবেন আমাদের ব্রাইটনেসটি বেড়ে যাবে। এরপর ওকে করে দিবেন। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমাদের এই জায়গাটিতে ডার্কনেস বেশি, কিন্তু আমরা যদি ব্রাইটনেসটা সম্পূর্ণ জায়গায় যদি বাড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই লেখাগুলোর প্রবলেম হচ্ছে। তো এই কাজটি করার জন্য আপনারা জাস্ট রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটিকে সিলেক্ট করে নেবেন। এরপর শুধু জাস্ট এই জায়গাটি, যেই জায়গাটিতে আমাদের বেশি পরিমাণে ডার্ক স্পট আছে, এই জায়গাটিকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এল বাটনে আবার প্রেস করে দিবেন, দেন এরপর ওকে করে দিবেন। ঠিক সেমভাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানেও ডার্ক স্পট বেশি, এটিকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এল বাটনটি প্রেস করে দিলাম, এরপর ওকে। এই অংশটিকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে দিবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে দেব, ফরগ্রাউন্ড কালার দেবো কারণ আমাদের হোয়াইট কালারটি ফরগ্রাউন্ডে আছে দেখতে পাচ্ছেন। এরপর ওকেতে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাদা অংশটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের যেই লেখাগুলো আছে এটির কালারটি হালকা হয়ে গেছে। তো এটিকে আমরা আরেকটু বাড়িয়ে দেবো প্রিন্টটি ক্লিয়ার করার জন্য। এরপর এজন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনে প্রেস করে দিবেন, এরপর আপনারা যে মাঝখানের যেই চিহ্নটি আছে এটিকে আপনারা ডান দিকে নিয়ে আসবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেই লেখাগুলো এটি আর একটু ডিপ হয়ে যাবে।
আমাদের যে ডার্ক স্পটগুলো ছিল এই ডিপ করার কারণে এগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ঠিক সেমভাবে আপনাদের যেখানে বেড়ে যাবে সেখানে আপনারা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে এটি আবার চলে যাবে, কারণ এই জায়গাগুলোতে আমাদের বেশি পরিমাণে ডার্ক ছিল। এরপর আপনারা ইমেজে চলে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর সিলেক্টিভ কালার। এখান থেকে আপনারা যদি ব্ল্যাকটিকে সিলেক্ট করে নেন, দেখতে পাচ্ছেন আপনারা পরিবর্তনটি দেখতে পাচ্ছেন আসলে কী পরিবর্তন হচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে সেই কালারের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করেছি, এবং আমি যদি এটিকে কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উজ্জ্বলতাটি কমে যাচ্ছে, এবং এটিকে যদি বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেমভাবে আপনারা যদি এখানে হোয়াইট কালার সিলেক্ট করেন তাহলে হোয়াইট কালারের যেই উজ্জ্বলতা আছে সেটিকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে কোনো কালার আপনার চাইলে ইয়েলো কালার হোক, সেটা রেড কালার, গ্রিন কালার, যে কোনো কালার ওইখানে থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা শুধু সেই কালারের উজ্জ্বলতাটিকে পরিবর্তন করতে পারেন। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা এই ফাইলটিকে প্রিন্ট করেন এটি একদম পারফেক্টভাবে একদম প্রফেশনালভাবে প্রিন্ট হয়ে আসবে। এই ফর্ম থেকে কিন্তু আপনারা যে কোনো লেখাকে চাইলে কিন্তু মুছে দিতে পারেন, এজন্য আপনারা এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিতে হবে। এই কালারটি আস্তে আস্তে, কারণ আমাদের আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটি সেট করা আছে, তো আপনারা এখান থেকে যদি ক্লিক করে দেন এই আইকনের মধ্যে তাহলে আমাদের হোয়াইট কালারটি নিচে চলে যাবে এবং যে কালারটি আছে এটি উপরে চলে আসবে। এটি হালকাভাবে রিমুভ হচ্ছে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপাসিটি কমিয়ে দেওয়া আছে এবং ফ্লোটিও কমিয়ে দেওয়া আছে, তো এটিকে আপনারা 100% করে দিবেন। এরপর যদি আপনারা ড্র্যাগ করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের লেখাগুলো মিশে যাচ্ছে। এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ডকুমেন্টসকে স্ক্যানারের মতো পারফেক্টভাবে প্রিন্ট করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।